নাই সুন্দর এটা পরিবেশ ইয়াতে, ইমান খিনি রাইজ আহি আমাক সহযোগিতা করেছে, আশীর্বাদ দিছে, আর আমি খুব মানে আনন্দিত আর যে আমার রাইজ ইমান আহিছে, বিশেষ মহিলা সকল। ইয়ারপর প্রমাণ হয় যে আমার জয় নিশ্চিত, আর নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হব আমি প্রমাণ পাই গেলো। আর এটা বিতুষ্ট যদি হয়েছে বরদলৈ ডাঙরিয়া কোয়ার দরে, এই রাইজ খিনি ইমান খিনি গোট খাইছে, আপনি তো নিজে থাকিলে এটা বিতুষ্ট হলে মানুষখিন পিঠি খন ঘুরাই দিব। এটা তো মানুষখিনি আমার মুখলে চাই আছে, আমাক আশীর্বাদও দিছে, হাততালিও দিছে, জয়ধ্বনিও দিছে, কিন্তু এইটো বিতুষ্ট বলে নক, এই তো আশীর্বাদ বলে কয়, আদরণি বলে কয়। গতি তেখেতর বিতুষ্টটো কেনেকুৱা মই বুজিব লাগিব, আপোনালোকেও বুজিব লাগিব, সেইটোৱে কথা আৰু। কংগ্ৰেছে তো আঁচনি বহুত লৈয়ে থাকে, কিন্তু কথাটো হ'ল কি, ইমান কাৰ্যকৰী হৈছে তাৰ প্ৰমাণটো অলপ আগত অলপ পিছতে গম পাব। আমাৰ অকন বৰা ডাঙৰীয়া জ্যেষ্ঠ নেতা তেখেতৰ ল'ৰাই মানে অলপ আগত আমি এটা ফেসবুকত পালো, কিমান দূৰ কি নাজানো, গম পাবই আৰু। মানস মানে কংগ্রেসের কথা বলে গম পাই থাকবে, এটা লাইকে মানসর কথা কিনা এটা কব, তাকে তো কল কংগ্রেসে বাগানে বাগানে যাত্রা করলে, আর আমি এটা রাইজর মাজলে আহিল, রাইজে আমাক গ্রহণ করলে, আর সেটাই হল আর। হয়